安静了，突然去吗？是的。要不要音乐？可以啊。তো একটু তো করতে হয়, আমি আসলে খুব ক্রিমের উপর চালাই দিলাম, কারণ আসলে আমার স্কিনের সাথে মিক্সড হয় না, তো প্রবলেম হয়ে যায়। তো বাবা থেকে যে মেকআপ গুলো আর কি এনেছিলাম, ডেট ওভার হয়ে গেছে, এখন পাওয়াটা একটু টাফ হয়ে যায়। সো ক্রিমটা নিলাম, কারণ মেকআপ করে না ভুলে গেছি, খুব একটা করা হয় না, তো আমার মেকআপ দেখে কেউ হাসবেন না। আমি যা করি সেগুলো ওটাকে ফেস পাউডার দিয়ে দিই, ক্রিম তারপর ফেস পাউডার। ওকে, ফাউন্ডেশন আমি ইউজ করি না।
লাগতেছে, কষ্ট লাগতেছে, আমি বললাম যে বেবি সুন্দর লাগতেছে, খুশি হইলো, বুঝতে পারছে ডান্স করতেছে। যখন শুটিংয়ের জন্য মেকআপ করা হতো, কোনো একটা শুটিংয়ের বাইরে যখন আমাকে মেকআপ দেওয়া হতো, আমার চোখে যখন মেকআপ দেওয়া হতো, তখন আমি খুবই প্রশংসা করতো, আমার চোখ অনেক সুন্দর এবং খুব ইজি কাজের জন্য আমাদের চোখ সাজিয়ে খুব মজা পেতো। এটা এখানে আমার কিছু ফ্রেন্ড যখন করতো, হঠাৎ মনে হলো দেখা শেয়ার করি। আমরা মোটামুটি আমাদের মেকআপ কিছুটা আর কি যতটুকু পেরেছি করেছি, ওখানে হয়তো বা করবো কিনা জানি না। এই হচ্ছে হেয়ার স্টাইল, এই হচ্ছে মেকআপ, দ্য বিউটিফুল ওম্যান গার্ল, আর এই হচ্ছে আমি। তো মেকআপটা করা শেষ, ভালো লাগছে, খুব সিম্পলের মধ্যে, কিন্তু কোনো ফাউন্ডেশন নাই, কিছু নাই, জাস্ট ফেস পাউডার। আমরা এখন বের হব, ওখানে আমার জন্য ড্রেস আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার ড্রেসটা আমি পরবো। তারপর যদি মনে হয় লেটস সি, ও ওখানে গিয়ে ড্রেস পরবে। তাহলে আমরা এখন বের হই, আমরা এখন মানে যেখানে বিয়ে সেখানে যাব, চলবে না? খুব ভালো লাগে সিম্পলের মধ্যে সাজতে পারি।